বুড়িচঙে বসত ঘরে আগুন, মায়ের সামনে পুড়ে ছাই কলেজ পড়ুয়া ছেলে। কুমিল্লার বুড়িচং উপজেলায় বসত ঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 8টায় বাকশিমূল ইউনিয়নের ফকির বাজার পশ্চিম খারেরা গ্রামে ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। সে অটোরিকশা চালক মমিনের ছেলে। মমিনের পাঁচ ছেলে এক মেয়ে। নিহত আলাউদ্দিন ছেলেদের মধ্যে দ্বিতীয় ছিল। স্থানীয় মেম্বার ফয়েজ আহমেদ ও বাসিন্দা খলিলুর রহমান জানান, আলাউদ্দিন দিন রাত শুধু লেখাপড়া করত এবং খুব মেধাবী ছাত্র ছিল। লেখাপড়া করতে করতে তার মানসিক সমস্যা হয়ে গিয়েছিল, তাই তাকে ঘরের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মায়ের সাথে ছিল ঘরের শিকলে তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এ সময় তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় মামুন নামে এক যুবকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। সে এখন কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসা বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন, তদন্ত পরিদর্শক মাকসুদ আলম ও সঙ্গীয় ফোর্স। ঘটনার সময় বাড়িতে মৃতের মা ছাড়া কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গ্যাসের সিলিন্ডারের আগুন লেগে দুইটি ঘর ক্ষতিগ্রস্ত এবং ঘরের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমি তো অটো চলে, আপনি দেখছেন পিতাম্বর থেকে আইয়া এই গাড়িটা থুইয়া মালিকের টেকাটা দিয়ে খালি আমার ও কসমেটিক দোকানে গেছি। এর মাঝে খবর গেছে যে আগুন লাগছে, কোথায় লাগছে তাও কইতে না। পরে বাড়িতে মারা গেছে থেকে আমার ছেলে, আমার ছেলে নাম কি মোহাম্মদ আলাউদ্দিন, খসরু কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি চিনেন অবশ্যই তারে? আর আজকে দুই তিন মাস ধরে মানুষ একটা আগুনটা কিভাবে লাগছিল তা বলতে পারি না স্যার। আমি বাজারে আসলাম, বলতে পারতেন না? আমি বাজারে আসলাম। তাহলে যে আগুনে যে লাগছে, শিগল যে বাধা ছিল, আসলে কি কারণে ছিল? এটা ওই যে মানসিক যেই কোনো মুহূর্তে এই পাওয়ার মাঝে আমার আর্থিং লাগি গেছে। আর্থিং লাগলতে লাগতে তার এই যে সাফিটা খুল দিয়া যান দিশা আসিল না, তো এই সাফিটা যে খুলমু যান কোনটা দি খুলমু এইটা কোন সাফিও রয়েছে। আপনি কি নাম কি? হেনা বেগম। হেনা বেগম নাকি? আচ্ছা, কিভাবে লাগছে আগুনটা আপনার? আমি ওই দেখছি যে নাতিটা যেন আগুনের থুব, তার গিয়ে আগে টান দিয়ে আনছি, আইনা তার ইটা মারি ফালাইয়া আমি সাফিটা খুলমু লাগছি। আমার মামা শ্বশুর একজন আসিল, এই সাফাল দিয়া আমরা সবাই বাড়ি হইতে আসি, তালাটা খুলতাম পারছি না খুলতনে পারনে। ওখানে খালি কই আরে আগুন লাগছে রে, আগুন লাগছে রে, কইয়া কইয়া চোখের পানি নাই। আমার দুঃখ হইলে আজকে যদি আমার ছেলেটা রাত পাইলে কত না, আব্বা আমি কলেজে যাইমু, সার্টিফিকেট আনমু, সরকারি চাকরি করমু, দুঃখ এইডি বুঝিনি। কিভাবে হইলো একমাত্র উপরওয়ালায় জানে, আমি কিচ্ছু জানি না। মেয়ের বাসাতে আপনার আগুনটা লাগছে, ওনার একটা ছেলে ইদানিং একটু ওনার ব্রেনের সমস্যা, সমস্যার কারণে নাকি ওনাকে চেন দিয়ে এই ঘরের দরজার সাথে লাগানো ছিল, ওনার আটকে রাখছে। ব্রেনের সমস্যা কি সবসময় নাকি ইদানিং হয়েছে? ইদানিং এর কি লেখাপড়ার? হ্যাঁ, লেখাপড়া করতো সে আব্দুল মতিন খসরু কলেজে। তো এই লেখাপড়ার এক পর্যায়ে ওর ব্রেনে একটু সমস্যা হয়, তো এসে পাগলামি করতে বিদায় ওকে তো ইয়ার সাথে ধরে রাখছে আর কি। তো এই ওনারা হয়তো ওই আগুনের মুহূর্তে আর যে তালাটা খুঁজে পায় নাই, যার জন্য ছেলেটা স্পটে আগুনের এই কারণে দগ্ধ হয়ে মারা যায়।
আমি আসছি এসে দেখছি আগুন জ্বলতেছে, তারপরে পানি নিয়ে দূরে পানি নিয়েছি, নিয়ে আগুন নিবারণ করছি। তারপর আমরা যখন গেছি তখন শিকল পাতা ছিল, আমরা ওনার শিকল তালা আতুরে দিয়ে তালা ভাঙিয়া তারপর উদ্ধার করে নিয়ে আসছি, তখন মারা গেছে, নিহত হয়েছে, মারাই গেছে, পুড়ে গেছে। তারপরে আপনারা কি করছেন? আমরা শিকলটা লাগানো আছে, শিকলটা ভাঙিয়া তারপর ভাই এসে মানে শিকলটা ভাঙছে, আমরা তার কারণে আমি আগাইতাম গেছি, তেমন আগুন মনে করেন জোরে ইয়ে হয়েছে, তো আমার হাতে ওই লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, ওই ওই ছেলেটাকে বাঁচাতে গেছিলেন নাকি? আপনি আগুনে আগুনে যাবো এমন আগুনে তো ইয়ে চলতে না, তো এমন টাইমে গাও লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মামুন, মোহাম্মদ মামুন। মামুন নাম না, আব্বার নাম খলিল। আকাশ আল মাহমুদ, হৃদয়ের তথ্য, ভিডিও চিত্র, টেক্সট রিপোর্ট, কুমিল্লা টিভি।